শুরুতেই সংবাদ শিরোনাম, অগ্নিগর্ভ হয়ে উঠছে ইউক্রেনের ডনবাস, বিদ্রোহীদের যুদ্ধের প্রস্তুতি, পুতিনের হুকুম আসলেই যুদ্ধ শুরু, যুদ্ধে সক্ষম সবাইকে তৈরির নির্দেশ ইউক্রেন বিদ্রোহীদের, রাশিয়াকে নজিরবিহীন নিষেধাজ্ঞার হুমকি কমলা হ্যারিসের, বোমা মারার পর আপনাদের নিষেধাজ্ঞা আমাদের প্রয়োজন নেই বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট, ভারতে হিজাব বিতর্ক, কর্ণাটকে হিজাব পরে কলেজে আসার জন্য 58 জন মুসলিম ছাত্রী সাময়িক বহিষ্কার, হিজবুল্লাহ ড্রোন ধ্বংসে ব্যর্থতার কথা স্বীকার করল ইসরায়েল, নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে বসছেন বাইডেন। এবার বিস্তারিত, ইউক্রেনে জাতিগত রুশ অধ্যুষিত ডনবাস অঞ্চলে রুশ সমর্থিত বিদ্রোহী নেতারা সম্ভাব্য যুদ্ধের জন্য তাদের যোদ্ধাদের পূর্ণ মাত্রায় প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন। ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দনিয়েস্ক এবং লুহানস্ক অঞ্চলে যুদ্ধ করতে সমর্থ এমন সব পুরুষকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নারী শিশু ও বয়স্কদের নিরাপদে সরানোর পরিকল্পনা করা হয়েছে এবং অনেকেই সীমান্ত পেরিয়ে রাশিয়ার রস্তভ অন ডন অঞ্চলে আশ্রয় নিয়েছে। প্রচুর শরণার্থী ঢুকতে পারে এই সম্ভাবনায় রাশিয়া সীমান্তবর্তী ওই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। ওদিকে ইউক্রেনের সেনাবাহিনী বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজ সকালে রুশ সমর্থিত বিদ্রোহীদের চালানো এক হামলায় গোলার আঘাতে তাদের একজন সৈন্য মারা গেছে। অনেকদিন পর গোলাগুলিতে সরকারি সৈন্য নিহত হওয়ার ঘটনা ঘটল। ইউক্রেনের সেনাবাহিনীও তাদের বিবৃতিতে বলেছে বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে এসব হামলা রাশিয়ার নির্দেশে পরিচালিত হচ্ছে। তারা বলছে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা তাদের প্ররোচিত করার চেষ্টা করছে যাতে তারা পাল্টা গুলি চালায় এবং এতে বেসামরিক লোকজনের প্রাণহানির ঘটনা ঘটে। ডনবাস অঞ্চল দিনকে দিন যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে তাতে পশ্চিমা দেশগুলোর মধ্যেও তেমন সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে। পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত এলাকায় যুদ্ধে সক্ষম সবাইকে তৈরি হওয়ার নির্দেশ দিয়েছে। শনিবার বিদ্রোহীদের স্বঘোষিত দানিস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক রাষ্ট্র দুইটির প্রধানরা এই নির্দেশনা জারি করেন। দানিস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন এক ভিডিও বার্তায় বলেন, সামরিক বাহিনীর রিজার্ভে থাকা আমার দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি সামরিক তালিকাভুক্তির কার্যালয়ে যোগাযোগ করার। দেশের সকল লোকের প্রতি আমি আহ্বান জানাচ্ছি যারা অস্ত্র বহন করতে পারেন তাদের পরিবার সন্তান স্ত্রী মায়ের পাশে দাঁড়িয়ে তাদের প্রতিরক্ষা দেওয়ার। ভিডিও বার্তায় পুশিলিন আরও জানান, ইউক্রেনের পরিকল্পনা করা হামলা তার বাহিনী ঠেকিয়ে দিয়েছে কিন্তু ইউক্রেনের সামরিক বাহিনী হামলা অব্যাহত রেখেছে। অপরদিকে লুহানস্ক পিপলস রিপাবলিকের প্রধান লিউনিদ পাচে চিনিকো একই ধরনের আদেশ জারি করেন। আদেশে তিনি বলেন, আমি লুহানস্ক পিপলস রিপাবলিকের পুরো অঞ্চলে সর্বসাধারণকে যুদ্ধ প্রস্তুতির জন্য নির্দেশনা দিচ্ছি। এর আগে গত বৃহস্পতিবার থেকে রুশ সমর্থিত বিদ্রোহীদের সাথে ইউক্রেনের সামরিক বাহিনীর সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের জন্য দুই পক্ষই পরস্পরকে দায়ী করছে। যুদ্ধের আশঙ্কায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে বেসামরিক লোকদের রাশিয়ায় সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে বিদ্রোহী নেতারা। 2014 সালে ইউক্রেনের রুশপন্থী সরকারের পতনের পর রাশিয়া দেশটিতে আগ্রাসন চালিয়ে ক্রিমিয়া অঞ্চলটি দখল করে নেয়। পাশাপাশি মস্কোর পৃষ্ঠপোষকতায় পূর্ব ইউক্রেনে বিপুল অঞ্চল দখল করে নেয় বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী। ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার উপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস মস্কোকে সতর্ক করে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। পাশাপাশি এই ঘটনায় ইউরোপের মিত্রদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও জানান তিনি। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন সামরিক মহড়া পরিচালনা করছেন তখন মিউনিখ সম্মেলনে কমলা এ হুমকি দেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি সমর্থন জোরালো করতে মিউনিখের পথে রয়েছেন। এদিকে সম্মেলনে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেন, মস্কো ন্যাটোর মুখোমুখি হয়েছে, রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করেছে এমন কোনো প্রমাণ নেই বলেও জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর প্রধান জেন্স স্টলটেনবার্গ এই তিনটি বাল্টিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সকল শঙ্কা সত্যি করে রাশিয়া যদি ইউক্রেনে হামলা করে বসে তাহলে তাদের উপর কি ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হবে সেটি এখনই সকলের সামনে উন্মোচন করার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি। যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো বলে আসছে রাশিয়া যদি আক্রমণ করে তাহলে তাদের উপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হবে, কিন্তু কি নিষেধাজ্ঞা সেটি এখনও খোলাসা করেনি তারা। গণমাধ্যম সিএনএন কে দেওয়া সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, প্রশ্ন হলো এটি সকলের সামনে আনা শুধুমাত্র নিষেধাজ্ঞার তালিকা।
যুদ্ধ বেঁধে গেলে কি হবে সেটি তাদেরও জানা দরকার, আমাদেরও জানা দরকার। তিনি আরো বলেন, বোমা মারার পর আপনাদের নিষেধাজ্ঞা আমাদের প্রয়োজন নেই। আমাদের দেশ আক্রমণের শিকার হওয়ার পর অথবা আমাদের কোনো সীমানাই না থাকে, যদি আমাদের অর্থনীতি ব্যবস্থা ভেঙে যায়, তাহলে তখন এইসব নিষেধাজ্ঞা দিয়ে আমরা কি করব। সিএনএন কে দেওয়া দীর্ঘ বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, বিশ্ব নেতাদের সঙ্গে তিনি বর্তমান পরিস্থিতি ও নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, যেহেতু বলা হচ্ছে যে নিষেধাজ্ঞা দেওয়া হবে, তাহলে এগুলো এখনই সামনে আনা উচিত। এমনকি প্রেসিডেন্ট শঙ্কা প্রকাশ করে বলেন, যুদ্ধ বেঁধে গেলে হয়তো কোনো নিষেধাজ্ঞাই দেওয়া হবে না। এ ব্যাপারে ভ্লাদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধ শুরু হলে কি নিষেধাজ্ঞা দেওয়া হবে, এটি যদি আপনি প্রকাশই করতে না পারেন, তাহলে আমার সন্দেহ হয় নিষেধাজ্ঞা দেওয়াই হবে না। ভারতের কর্ণাটক রাজ্যে মুসলিম ছাত্রীদের ক্লাসে হিজাব পরে আসা বন্ধের ইস্যু নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে দিনকে দিন আরো ঘোলাটে হয়ে উঠছে। এদিকে যেমন রাজ্যের পুলিশ ও সরকারি কর্তৃপক্ষ এই ইস্যুতে তাদের অবস্থান আরো কঠোর করছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেই সাথে হিজাব পরে ক্লাসে আসার অধিকারের দাবিতে মুসলিম ছাত্রীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। রাজ্যের শিবামোগা জেলার শিরালা কোপ্পার একটি সরকারি কলেজে হিজাব পরে আসায় 58 জন ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা সরকারি নির্দেশ অমান্য করে হিজাব পরে কলেজে এসেছিল এবং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল। এই সাসপেনশনের নির্দেশ শুক্রবার দেওয়া হয়েছিল, কিন্তু আজ শনিবার ওই ছাত্রীরা আবারও হিজাব পরে কলেজে ঢোকার চেষ্টা করে। সেখানে তারা স্লোগান দেয় যে হিজাব পরা তাদের অধিকার, যদিও তাদের কলেজে ঢুকতে দেওয়া হয়নি। অন্য একটি শহরে বিক্ষোভ দেখানোর অভিযোগে 10 জন মুসলিম ছাত্রীর নামে পুলিশ এই প্রথমবারের মতো মামলা রুজু করেছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ড্রোন ধ্বংসে ব্যর্থতার কথা স্বীকার করেছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে ইসরায়েলের আকাশসীমায় প্রবেশকারী ড্রোনকে আয়রন ড্রোন, জঙ্গি বিমান ও হেলিকপ্টার দিয়ে ধ্বংস করা সম্ভব হয়নি। ইসরায়েলের গণমাধ্যম বলেছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের আকাশে একটি অথবা দুটি ড্রোন ঢুকে পড়ার পরপরই বিভিন্ন স্থানের সাইরেন বেজে ওঠে, কিন্তু ড্রোনকে ধ্বংস করা যায়নি। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এফি খাই এদের রেই এক বিবৃতিতে বলেছেন, লেবানন থেকে একটি ড্রোন প্রবেশের পর আয়রন ড্রোন সচল হয়েছিল, কিন্তু ড্রোনটি আবার লেবাননে ফিরে যেতে পেরেছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান এই মুখপাত্র। এর আগে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ অধিকৃত ভূখণ্ড তথা ইহুদিবাদী ইসরায়েলের আকাশে সফলভাবে দীর্ঘ 40 মিনিট ধরে একটি গোয়েন্দা ড্রোন উড়ানোর খবর দিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, শুক্রবার প্রতিরোধ আন্দোলন হেসান নামে একটি ড্রোন অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ডে পাঠায় এবং টার্গেটকৃত এলাকায় 40 মিনিট ধরে সেটি গোয়েন্দা মিশন পরিচালনা করে। এ সময় ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে নানাভাবে ড্রোনটি বহুপাতিত করার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা তুঙ্গে, এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দেশটির জাতীয় নিরাপত্তা টিম নিয়মিত কিয়েভের পরিস্থিতি সম্পর্কে অবহিত করছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট বাইডেনকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মিউনিখ নিরাপত্তা সম্মেলন সম্পর্কে জানানো হয়েছে। প্রসঙ্গত, শনিবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জার্মানির মিউনিখে এই সম্মেলনে যোগদান করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট কমলা হ্যারিস এখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মুখ থেকে সরাসরি পরিস্থিতির বর্ণনা শোনেন। সম্মেলন শেষে কমলা হ্যারিস বলেন, ইউক্রেনের পরিস্থিতি চূড়ান্ত অবস্থায় রয়েছে, যে কোনো সময় সবচেয়ে ভয়াবহ কিছু ঘটতে পারে। এই সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপিয়ান মিত্রদের কাছে সামরিক অর্থনৈতিক সহযোগিতার আহ্বানের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে খবর প্রকাশ করেন। এদিকে ইউক্রেন ইস্যুতে রোববার প্রেসিডেন্ট বাইডেন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে বসবেন। এই বৈঠকে ইউক্রেনের সর্বশেষ বিষয় নিয়ে আলোচনা করা হবে। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি জানান, ইউক্রেনের পরিবর্তনশীল পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট বাইডেন সবসময় পর্যবেক্ষণ করছেন, তাকে নিয়মিত আপডেট প্রদান করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা টিম জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে যে কোনো সময় আক্রমণ চালাতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।